ফাইনালি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার ঠাকুর প্যান্ডেলে। এই প্যান্ডেলটা কোথায় হয়েছে জানো? সেই যে ভিডিওতে দেখিয়েছিলাম যে এখানে প্যান্ডেল হচ্ছে হাই স্কুলের মাঠে, সেই প্যান্ডেলটা। আমার তো প্যান্ডেলটা খুব ভালো লেগেছে, তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আজ হচ্ছে সপ্তমী, আমরা সপ্তমী দিয়ে আমরা চারজনে বেরিয়ে পড়েছি। আর মা শুধু ছেলেকে দেখাচ্ছে এই এই দেখো এই দেখো এই দেখো দেখাচ্ছে, ছেলেকেও আজকের দিনে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা চারজনে ঠাকুর দেখতে বেরিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ, ছেলে, আমি, মা, আমার শ্বশুর, আমরা সবাই বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। হ্যাঁ চলো, মা ছেলে শুধু দেখছে, এত আলোটালো কোনোদিন দেখেন তো, শুধু দেখছে। তা আমাকে না দেখালে হয় নাকি? আমিও একটু স্টাইল টাইল মেরেছি ক্যামেরার সামনে, আমাকেও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। দাঁড়া পুরো মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এই দেখো এপাশে খাওয়ার দোকান বসেছে, আর ওপাশে বাচ্চাদের খেলনা টেলার দোকান বসেছে। কত লোক, মানে শুধু কি এখানে ঠাকুর দেখতে যাচ্ছে, মানে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ঠাকুর দেখতে যাচ্ছে। আমাদের তো অষ্টমীর দিন প্রোগ্রাম ছিল যে তোমলোকে যাবো, টোটো ভাড়া মানে টোটোকে সব বলাধুলা হয়ে গেছিলো, কিন্তু ছেলের মাঝেরখানে জ্বর হয়ে গেছে, এইখান থেকে যেই ছেলের জ্বর, তাই জন্য আর ঠাকুর ঠাকুর দেখতে যাওয়া হয়নি, এখানেই দেখেছি, তাই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়া না যা, ওইখানে একটা প্যান্ডেল আছে, ওটা দেখতে না গেলে হয় নাকি? এ দেখো পোলটা পেরিয়ে অফিসে যাবো ঠাকুর দেখতে। চলো চলো দেখা যাক একবার প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। চলো ফাইনালি চলে এসেছি প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই দেখো ছেলে শুধু দেখছে পাশে পাশে, এত এই লাইটগুলো দিয়েছে না, ওইগুলো শুধু দেখছে। এই দেখো দেখছো, শুধু মার করলে উঠে উঠে চড়তে শুধু। আর এই দেখো মিকি মাউস বসেছে, এই দেখো বাচ্চাদের কি খেলা টানা বসেছে, ওইসব জানি না বাবা। আর চলো গোটা মাঠটা তোমাদের এখান দিয়ে দেখিয়ে দিই কেমন লেগেছে। এই দেখো দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি দেখাচ্ছি, সবুর করো বাবা সবুর করো। আর এই দেখো ফাইনালি চলে এসেছি, এখান দিয়ে তো খুব খুব ভালো লেগেছে। এপাশে ইমিটেশন দোকান টোকান বসেছে, আর বসে খাওয়ার দোকান বসেছে। আর চলো সব কমপ্লিট হয়ে গেছে, দেখা টাকা বেশ, ছেলে গেলে বেশিক্ষণ থাকা যাবে না। আর ঠাকুর দেখতে চেয়েছি, ফুচকা না গেলে হয় নাকি? ছোটো 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 ঝটপট ফুচকা দোকানে চলি। আর আমি শুধু দেখছি কোন ফুচকা দোকানটা ফাঁকা রয়েছে, আমি সেই ফুচকা দোকানে ঢুকবো, ভিড় ব্যাপারটা বেশি ঢুকবো না, কারণ ছেলে আছে, বেশি দেরি করলে হবে না। ঝটপট পাতাটা চলে এসেছে, ফুচকাটা দাও দাও দাও, অপেক্ষা হচ্ছি শুধু। আর এই দেখো ফুচকা ফুচকা খেয়ে চলে এসেছি পাপড়ি চাট খেতে। পাপড়ি চাটটা দেখে তোমাদের কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে বলবে। পাপড়ি চাটটা তো খেয়ে আমরা চলে এসেছি ঠাকুর মানে প্যান্ডেলটা দেখতে। চলো চলো প্যান্ডেল দেখা হয়ে গেছে, এবার ঝটপট ঘর যাওয়া যাক। টাটা বাই বাই, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে।